কলকাতা বা কলকাতার আশেপাশে মূলত বারুইপুর বা সাউথ চব্বিশ পরগনা এই সাইডের মধ্যে ভালো একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজে যারা ভর্তি হতে চাইছো, জেক্সপো বা ভোকলেটের মাধ্যমে যে কলেজটা তোমরা পেয়েছো নিজের বাড়ি থেকে অনেকটা ডিস্টেন্সে হওয়ার কারণে সেই কলেজে তোমরা যেতে চাইছো না, তো তাদের সকলের জন্যে এবং আমার চ্যানেলের প্রত্যেকটি ভিউয়ার্সদের জন্যে তোমরা বেশ কয়েকজন রিকোয়েস্ট করেছিলে যে আমাদের একটা ভালো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজের একটা রিভিউ বা তাদের টোটাল ক্যাম্পাস, এবং অনেকে তো ডেডিকেটেডলি এই যে কলেজ শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই কলেজের রিভিউ করতে বলেছিলে। তো ফাইনালি আজকে আমি তোমাদের শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে এসেছি। আজকে তোমাদেরকে টোটাল এই কলেজের সমস্ত ল্যাব এবং টোটাল যে ক্যাম্পাস ধীরে ধীরে ঘুরে দেখাবো, জানাবো তোমাদেরকে যে এই কলেজে তোমরা যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে চাও সেটা হতে পারে থ্রি ইয়ার্সের ডাইরেক্ট অ্যাডমিশন অর্থাৎ ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশন, বা জেক্সপোর কাউন্সিলিংয়ের থ্রু যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, কোন কোন ব্রাঞ্চেস এখানে অ্যাভেলেবেল আছে মানে কোন কোন ডিপার্টমেন্ট। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা আমার সাথে দেখতে থাকো এবং এই কলেজের যে রিভিউ ভিডিও বলতে পারো আশা করছি তোমাদের সকলকে অনেকটা ভালো লাগবে। শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাসের মধ্যে জাস্ট যখনই তোমরা ঢুকতে যাবে, ঢোকার মধ্যেই তোমরা জাস্ট আশপাশটা দেখেই বুঝতে পারছো টোটালি গ্রিন ক্যাম্পাসের মধ্যে বাস্কেটবলের গ্রাউন্ড পাবে, এবং গ্রাউন্ডের পর তোমাদেরকে আমি জাস্ট এখান থেকে একটা লুকের মধ্যে আমি কলেজটাকে কিছুটা দেখাবার চেষ্টা করব, যদিও ব্যাকগ্রাউন্ডে হয়তো লাইটের জন্য তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ না, বাট আমি তোমাদেরকে কাছে গিয়ে টোটাল জাস্ট ঢুকে তোমরা যে লুকটা পাবে সেটা আমি তোমাদেরকে দেখালাম, এরপর ধীরে ধীরে কলেজের ইনসাইডের টোটাল বিষয়গুলি তোমাদেরকে দেখাবো। তো আমার সাথে তোমরা এগিয়ে এসো। এখন তোমরা যেটা দেখছো এটা একদম ফ্রন্ট লুক শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিল্ডিং বলতে পারো। তো একদম ফ্রন্ট থেকে আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি, এরপর আমরা কলেজের ভিতরে ঢুকে যাব। জাস্ট এটা বিল্ডিংয়ের ফ্রন্টের ইনফ্রাস্ট্রাকচারটা আমি তোমাদেরকে দেখালাম, তো এরপর আমরা এই ফ্রন্টের সামনের গেট দিয়ে ভেতরে যাব। আমরা এখন একদম ক্যাম্পাসের ভিতরে পৌঁছে গেছি। ক্যাম্পাসের ভিতরে আমরা প্রথমে প্রত্যেকটি ল্যাব থেকে শুরু করব, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কম্পিউটার সায়েন্স, ধীরে ধীরে তারপর আমরা এগিয়ে যাব। এখন আমি যে ল্যাবের মধ্যে আছি এটা হচ্ছে ফিজিক্স ল্যাব। ফার্স্ট ইয়ারে জেক্সপো থ্রু বা ডাইরেক্ট যারা অ্যাডমিশন নিতে আসবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট ইয়ারে, কেমিস্ট্রির সাথে সাথে ফিজিক্সেরও চ্যাপ্টার তোমাদেরকে ক্লিয়ার করতে হয়। তো এখন এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউটের ফিজিক্স ল্যাবরেটরি। তো এই ল্যাবরেটরির মধ্যেও সমস্ত জিনিসপত্র এবং যা যা ইনস্ট্রুমেন্ট তোমাদের প্রয়োজন হয় সেই সব কিছুই তোমরা পেয়ে যাবে। তো আমি বারবার বলি একটা জিনিসই, প্র্যাকটিক্যাল কিন্তু আগে, কলেজের ক্যাম্পাসিং ভাবার আগেও নিজেদেরকে শিখতে হবে। যদি তোমরা ভালোভাবে শিখতে পারো তাহলে কিন্তু ক্যাম্পাসিংয়ের ক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। তো এখানে যা যা রয়েছে এখানে দেখতেই পাচ্ছ যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলি রয়েছে, এই প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টে একদিন যারা এই কলেজে ভর্তি হবে তারা কিন্তু নিজেরা এই ল্যাবটাকে ইউজ করে সব কিছু শিখতে পারবে। তো ফাইনালি এই ল্যাবগুলিকে দেখার সাথে সাথেও তোমরা যে নলেজটা এখান থেকে নিতে পারবে বাকি ডিপার্টমেন্টগুলোও তো তোমাদেরকে দেখতে হবে। তো এখন আমি তোমাদের এই ল্যাবরেটরি দেখানোর সাথে সাথে বাকি ডিপার্টমেন্টগুলো এরপর ধীরে ধীরে দেখাবো। তো এসো এরপর তোমরা আমার সাথে যে আরও ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টটা আমি তোমাদেরকে দেখাই এরপর। আর্টস ব্যাকগ্রাউন্ড থেকেও অনেক স্টুডেন্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে যখন অ্যাডমিশন নেয় তো তাদের মানে ইজিলি প্রত্যেকটা বিষয় বোঝার জন্য কিন্তু কেমিস্ট্রির একটা চ্যাপ্টার থাকে, কেমিস্ট্রি সাবজেক্টটা তোমাদেরকে পড়তে হয়। তো তোমরা হয়তো দেখেই বুঝতে পারছ আমি শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কেমিস্ট্রি ল্যাবরেটরিতে আছি। এই কেমিস্ট্রি ল্যাবরেটরির যে লুকটা এবং এখানে যে সমস্ত বিষয়গুলি রয়েছে তোমরা এটা দেখতে পাচ্ছ। কেমিস্ট্রি ক্লাসটা কিন্তু ফার্স্ট ইয়ারে যদি তোমরা অ্যাডমিশন নাও অবশ্যই কেমিস্ট্রি তোমাদেরকে পড়তে হবে, এবং এই ল্যাবে এসে এই ল্যাবের মধ্যে এসেই তোমাদেরকে এক্সপেরিমেন্ট করতে হবে। তো যাই হোক, এরপর আরও যে সমস্ত এখানে টোটাল ছটারও বেশি ডিপার্টমেন্ট আছে, মানে আমি এদের ডিপ্লোমা ক্যাম্পাস বলছি, এদেরই বিটেক ক্যাম্পাসও কিন্তু আছে শ্রীরামকৃষ্ণটা, ওখানে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। একটা সুবিধা হচ্ছে যে একই ক্যাম্পাসে যদি তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ো তারপর আবার এই কলেজেই অন্য ক্যাম্পাস পাশাপাশি ক্যাম্পাসে বিটেকটাও করতে পারবে। তো আমি কেমিস্ট্রি ল্যাবটা তোমাদেরকে দেখালাম, কেমিস্ট্রি ল্যাব দেখানোর পর এরপর তোমাদের আরও যে সমস্ত ল্যাবরেটরিজ রয়েছে সেই ল্যাবরেটরিজটা দেখাবো এবং প্র্যাকটিক্যাল কীরকম হয় সেটাও তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করবে, ওয়েল্ডিংয়ের বিষয়ে জানবে না, মিলিং মেশিন, থ্রেড কাটিং থেকে শুরু করে ওয়েল্ডিং, লেদ, ড্রিলিং এইসব সম্পর্কে জানবে না, এটা হতে পারে কখনো? তো ফাইনালি যারা নিতে চাইছো শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো তাদের জন্যে এই যে ল্যাবটা এখানে দেখতে পাচ্ছ তোমরা, মিলিং মেশিন, স্পট ওয়েল্ডিং মেশিন, শেপিং মেশিন, ড্রিলিং মেশিন এবং লেদ, এ টু জেড টোটাল যে সমস্ত মেশিন, এবং আমি তোমাদেরকে জাস্ট একটা আমি টোটাল রোটেট করে এটাকে দেখাতে চাইছি। এদিক থেকে জাস্ট এখানে মেশিনের কোয়ান্টিটি দেখো, যে যদি 60 স্টুডেন্টও একবারে ব্যাচ করতে আসো মিনিমাম এক একটা মেশিনে তিন থেকে চারজন, মাত্র তিন থেকে চারজন মিলে এসেও কিন্তু ল্যাবের এক্সপেরিমেন্ট তোমরা করতে পারবে।
কারণ এই যে এতগুলি মেশিন রয়েছে, এই এত মেশিনের মধ্যে তোমরা ইজিলি এখানে ক্লাস করা এবং সব কিছু ইজি। তো এই যে টোটাল ইনফ্রাস্ট্রাকচার, এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ল্যাবে আমরা এখন এসেছি। স্পট ওয়েল্ডিং মেশিন এখানে, তারপর মিলিং মেশিন, ওই সাইডে আরও আছে ড্রিলিং মেশিন তোমরা দেখতে পাচ্ছ, শেপিং মেশিন আছে শেষে, তারপর এদিকে লেদ, সব কিছুই তোমরা পাচ্ছ। এছাড়াও যদি আমি এই সাইডটা তোমাদেরকে কিছুটা দেখাই, এখানে ভাইস, যে সমস্ত বেঞ্চ ভাইস থেকে শুরু করে টোটালটাই তোমরা পেয়ে যাবে। বেসিক্যালি দেখো অনেক কলেজ আছে, আমি অনেক কলেজ ঘুরে এসেছি যেখানে দেখেছি মেকানিক্যালের ডিপার্টমেন্ট আছে, অনেক মেশিন আছে, বাট সেই মেশিনটা ইনস্টলেট করা নেই কো, অর্থাৎ সেই ফাউন্ডেশনের মধ্যে মেশিনটি নেই। তাহলে মেশিন যদি ল্যাবের মধ্যেই থাকে, ক্লাস যদি না হয়, তাহলে কী শিখবে তোমরা? তো তার জন্য কিন্তু সবসময় টার্গেট রাখতে হবে প্র্যাকটিক্যাল যে কলেজে ভালো হয়, যে কলেজের মেশিন সব থেকে শুরু করে ওয়ার্কশপটা বেটারভাবে ভালো অবস্থাতে আছে, সেই কলেজেই তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে। তো যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে চাও, প্লেসমেন্ট তো অবশ্যই পাবে, কারণ ডিপ্লোমা মেকানিক্যাল ইলেকট্রিক্যালের প্লেসমেন্ট যথেষ্ট ভালো, আদার্স ডিপার্টমেন্টেরও আছে। তো সেই জায়গাতে কিন্তু টোটাল যদি তোমরা একদম ইন্ডাস্ট্রি বা ওয়ার্কশপেও কাজ করতে যাও, যতগুলি মেশিন এখানে আছে এই মেশিনের সাথে তোমরা ইন্ডাস্ট্রিতে গিয়ে অবশ্যই মানে নিজেদেরকে আরও ইন্ট্রোডিউস করতে পারবে, মেশিনের সাথে আরও তোমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজটা করতে পারবে। এই যে টোটাল বিষয়টা দেখালাম, এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ল্যাবের একটা জাস্ট ছোট্ট ক্লিপ। আরও ল্যাব আছে এবং আরও ডিপার্টমেন্ট আছে, ধীরে ধীরে জাস্ট তোমরা দেখো, এরপর আমরা নেক্সট আরও একটা ল্যাবের দিকে এগিয়ে যাব। তো একটা খুব মজার বিষয় তোমরা জানলে হয়তো অবাক হবে, যে শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ইনটেক ক্যাপাসিটি কিন্তু অনেকটাই বেশি। হ্যাঁ, এর জন্যই তোমাদেরকে এই ল্যাবটাও দেখাতে হচ্ছে, কারণ একটা ল্যাব আমি অলরেডি দেখিয়েছি। প্রত্যেকটা ল্যাবরেটরি দুটো করে থাকারও একটা রিজন আছে, যে এখানে মেকানিক্যালের যে টোটাল ইনটেক ক্যাপাসিটি 180-এর মতো, প্রায় 180 জন ইনটেক ক্যাপাসিটি, মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে 180 জন এক একটা ইয়ারে তোমরা অ্যাডমিশন নিতে পারো। তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু ল্যাবের ইনফ্রাস্ট্রাকচার সেইভাবেই দিতে হবে এবং একটা হিউজ ক্যাম্পাসের সাথে সাথে ল্যাবটাকেও সেইভাবেই তোমাদেরকে দেখাতে হবে। তো ফাইনালি ড্রিল মেশিন, লেদ মেশিন, মিলিং মেশিন, কাটিং মেশিন, ওয়েল্ডিং সব সব কিছু দেখালাম। এখানেও আমি আর একটা ল্যাব দেখাচ্ছি, এটা হচ্ছে তোমাদের শ্রীরামকৃষ্ণরই আর একটা ক্যাম্পাস, মানে শ্রীরামকৃষ্ণ ক্যাম্পাসেরই আর একটা ল্যাব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টদের জন্যে। বুঝতেই পারছো, মেকানিক্যাল যারা সিলেক্ট করতে চাইছো তারা কিন্তু চোখ বন্ধ করে এই কলেজটাকে কাউন্সিলিংয়ের থ্রু বা ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য সিলেক্ট করতে পারো। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদা কিন্তু দিন দিন খুবই বাড়ছে, তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রত্যেকটা বিষয়কে সম্পূর্ণ ভালোভাবে বুঝতে গেলে, মেশিনের কন্ডিশন, ওয়ার্কিং প্রিন্সিপাল সব কিছু জানতে গেলে কিন্তু ল্যাবটাকে ভালোভাবে, যে সমস্ত ফ্যাকাল্টিজরা থাকবেন বা যিনি ল্যাব ইনস্ট্রাক্টর থাকবেন ওনাদেরকে ভালোভাবে বোঝাতে হবে। এই সম্পূর্ণটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ল্যাব। ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা করতে চাইছো তাদের জন্য কিন্তু এই ল্যাবের মধ্যে ক্লাস করার সুযোগটা তোমরা পাবে। এখানে প্রত্যেকটা মেশিন তোমরা দেখতে পাচ্ছ এবং একটা হিউজ স্পেস আছে, যে ডিস্টেন্স মেনটেন করে একের পর এক একটা গ্রুপ ওয়াইজ এক একটা মেশিনের মধ্যে কাজ তোমরা করতে পারবে। এবং টোটাল এই যে ইনস্ট্রুমেন্টগুলো তোমাদের, যিনি শেয়ার থাকবেন, তোমরা একটা টাইম যখন তোমরা এই কলেজের মধ্যে ভর্তি হবে বা যারাই সেটা এই কলেজেই নাও বা যে কোনো কলেজেই করো, অ্যাটলিস্ট কিন্তু কলেজে গিয়ে ল্যাবটা কিন্তু সবার প্রথম দেখবে। কারণ এই যে ইনস্ট্রুমেন্ট তোমরা দেখতে পাচ্ছ বা টোটাল এই এক থেকে এক যে যে জিনিসগুলি তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে প্রয়োজন, সেই প্রত্যেকটা জিনিস যেন সেই কলেজে থাকে, তবেই যেন সেই কলেজে তোমরা অ্যাডমিশনটা নাও। তো ফাইনালি আমি তোমাদেরকে এই কলেজটার যা রয়েছে ইনফ্রাস্ট্রাকচার সেটা কিন্তু ল্যাবের আমি তোমাদেরকে দেখালাম। তো এরপর আমরা আরও নেক্সট যে সমস্ত ল্যাব রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়তে চাইছো শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, তাদের জন্য একটা ল্যাবরেটরি অলরেডি আমি দেখিয়েছি এবং এখন যে ল্যাবরেটরিটার মধ্যে আমি রয়েছি এটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আরও একটা ল্যাব। এখানে তোমরা ল্যাবটাকে দেখতে পাচ্ছ টোটাল, এই দিকটা আমি তোমাদেরকে দেখাবার জন্য রিকোয়েস্ট করবো। তো এই যে ল্যাবরেটরি, এই ল্যাবরেটরিটাও তোমরা পাবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দুটো ল্যাবরেটরি টোটাল তোমরা এখানে পাচ্ছ, কারণ একই টাইমে যদি অনেক ক্যান্ডিডেট একসাথে হয়ে যাও সে জায়গাতে কিন্তু তোমরা এইভাবেই ডিভাইড করে করে ক্লাসটাকে কমপ্লিট করতে পারবে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে। এখন যে ল্যাবটা দেখবো সেটা হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্স। বেসিক ল্যাব দেখিয়েছি, ডিজিটাল ল্যাব দেখিয়েছি, এরপর এটা হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্সের ল্যাব। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাইলে কিন্তু প্রত্যেকটা ল্যাব, ডিজিটাল, তারপর বেসিক এবং অ্যানালগ, প্রত্যেকটা পয়েন্টকে তোমাদেরকে জানতে হবে। এখানে আরও কিছু নতুন ইনস্ট্রুমেন্ট রয়েছে। দেখো আমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, তো সেক্ষেত্রে আমি তো প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টটাকে এক্সপ্লেন তোমাদের কাছে করতে পারবো না, বাট
আমি দেখাতে পারি যে হ্যাঁ তোমাদের এই সিলেবাসের সাথে সিলেবাস ওরিয়েন্টেড যে সমস্ত প্র্যাকটিক্যালগুলো তোমাদেরকে জানতে হবে সেই সব কিছুর জন্য কিন্তু এই প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট তোমাদের থাকা প্রয়োজন এবং এই প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের নলেজ তোমাদেরকে মানে যে কলেজে পড়বে সেই কলেজ থেকে কালেক্ট করতে পারবে। তো শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির অনেকগুলি ল্যাবই আমি তোমাদেরকে দেখালাম, তো কেমন লাগছে আর কতজন এই কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য ইন্টারেস্টেড আছো কমেন্ট করবে, এবং ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে সেখান থেকে কিন্তু তোমরা যে নাম্বার আছে সেই নাম্বারে কল করো, তোমরা সরাসরি অ্যাডমিশন নেওয়ার জন্য যে কাউন্সিলিং সেই প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারো। অ্যাটলিস্ট অ্যাডমিশন নিতেই হবে এমন না, বাট এই কলেজের সম্পর্কে তো জানতে পারো, কত টাকা খরচা হবে না হবে সব কিছু কিন্তু তোমরা ওই ফোন নাম্বারে ফোন করে জানতে পারো। ডিপার্টমেন্ট ওয়াইজ ল্যাবরেটরি আমি তোমাদেরকে দেখালাম, এখন আমি এসেছি একটা ক্লাসকে তোমাদের সামনে তুলে ধরার যে কি ধরনের পরিবেশের মধ্যে স্টুডেন্টরা তোমরা বন্ধুদের সাথে যখন এই কলেজটাকে সিলেক্ট করবে বা এই কলেজের যে কোনো ব্রাঞ্চ, টোটাল ছটা ডিপার্টমেন্ট আছে, ছটা ডিপার্টমেন্টের সিভিল বলো, মেকানিক্যাল বলো বা আর্কিটেকচার বলো বা ইলেকট্রনিক্স, যে কোনো ডিপার্টমেন্ট তোমরা সিলেক্ট করো না কেন, ম্যাক্সিমাম তোমাদের যে ক্লাসরুমটা থাকবে সেই ক্লাসরুমটা এখানে। এখানে কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি ওপরে প্রজেক্টার আছে, মানে কোনো কিছু প্রেজেন্টেশন যখন দিতে হয় এই ক্লাসরুমের মধ্যেই কিন্তু তোমরা এই প্রত্যেকটি কাজ কমপ্লিট করতে পারবে। তো এটা জাস্ট একটা ক্লাসরুমের একটা লুক বলতে পারো, এরপর আমি আরও যে জায়গাটা আছে মানে কলেজের ক্যাম্পাসটাকে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তো আমার সাথে তোমরা আরও এগিয়ে এসো। কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে যারা এই কলেজে পড়বে ভাবছো, তো তাদের জন্য এই যে ল্যাবরেটরিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাব, সিএসটি ডিপার্টমেন্টের ল্যাঙ্গুয়েজ ল্যাবটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন এই ল্যাবের মধ্যে আরও একটা ল্যাব কিন্তু হয়েছে, আমি জাস্ট দুটো ল্যাবকে দেখাবার থেকে বেটার যে একটা ল্যাবই যে তোমাদের মেশিনটা রয়েছে এখানে কম্পিউটার, টোটাল ল্যাঙ্গুয়েজ ল্যাবের ক্লাস যখন তোমাদের হবে এই ল্যাবের মধ্যে এসে তোমাদেরকে করতে হবে। এছাড়াও আরও একটা ল্যাব আছে, আমি প্রত্যেকটি ল্যাব দেখাচ্ছি না কারণ জাস্ট কম্পিউটার ল্যাবের মধ্যে আমি এখানে জাস্ট একটা জিনিস তোমাদেরকে বোঝাতে চাইছি যে ইন্ডিভিজুয়ালি সিস্টেম পাবে, এক একটা সিস্টেমে এক একজনই পার্টিকুলার স্টুডেন্ট এখানে বসবে, তারপর তোমরা করবে। তো কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির একটা বেনিফিট এই কলেজের বলছি যে এখানে যদি তুমি ডিপ্লোমা করো এর সাথে সাথেই বিটেকটা করারও সুযোগ পাবে, ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে কিন্তু সেকেন্ড ক্যাম্পাস স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে তোমরা এই কলেজ থেকে ডিপ্লোমা এবং তার সামনেই তোমাদের বিটেক কলেজে বিটেকটাও করে নিতে পারবে। সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়তে চাইছো তাদের জন্য এই ল্যাবটা, এটা হচ্ছে কংক্রিট অ্যান্ড রোড মেটেরিয়াল টেস্টিং ল্যাব, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যেই এখানে তোমরা এই টোটাল যে ইনস্ট্রুমেন্টগুলো দেখতে পাচ্ছ এই সব কিছু নিয়ে তোমরা এখানে শিখতে পারবে। তো স্পেশালি সিভিল ইঞ্জিনিয়ারিংদের যে সমস্ত ভিউয়ার্সরা সিভিল নিয়ে পড়বে ভাবছো তারা এই ল্যাবটাকে একটু মন দিয়ে দেখবে, এখানে প্রত্যেকটা জিনিস যে যে কয়েকটি আমি এখানে জাস্ট একটা ল্যাব দেখাচ্ছি, আরও একটা ল্যাব কিন্তু তোমাদের এখানে আছে, তো আমি সেই ল্যাবটারও আরও একটু কিছুটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। এখানে কিন্তু ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সাথে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিংও আছে, তোমরা চাইলে ডিপ্লোমা যে প্রাইভেট কলেজের মধ্যে আর্কিটেকচার পড়তে চাইছো তারা কিন্তু এই কলেজটাকে সিলেক্ট করতে পারো। সিভিল ইঞ্জিনিয়ারদের কিন্তু একদম মাঠে নেমে কাজ করতে হয়, আর মাঠে নেমে কাজের অভিজ্ঞতা বাড়ানোর জন্য ফিল্ড সার্ভে ইঞ্জিনিয়ারিং ল্যাব হচ্ছে এটা। ফাইনালি এরপর আমরা এই যে ক্যাম্পাস রিভিউয়ের যে ভিডিও এটাকে আমরা এন্ড করব, তো এন্ড করার আগে শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ড্রয়িং ক্লাসরুমে এসেছি, এখানে তোমরা প্র্যাকটিক্যাল দেখো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। আমার এখনও মনে পড়ে আমি যখন ফার্স্ট ইয়ারে ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন নিয়েছিলাম, লেটার টাইপিং, প্যারাবোলা, ইলিপস বহু কিছু করতে হয়, তো এই ল্যাবের মধ্যেই কিন্তু অনেক স্মৃতি অনেকের জড়িয়ে থাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন একটু অগোছালো হয়ে রয়েছে কারণ সবাই জানো লকডাউনের মধ্যে, আমি ধীরে ধীরে কলেজ ওয়াইজ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি। অনেকেই গভর্নমেন্ট কলেজগুলি ঘুরে দেখাবার জন্য বলেছিলে, বাট এই মুহূর্তে গভর্নমেন্ট কলেজে যাওয়ার পারমিশন আমি পাচ্ছি না, তো ধীরে ধীরে শুরু করেছি, ইন ফিউচার হয়তো তোমাদেরকে দেখাবো। যাই হোক, আর্কিটেকচারের যারা থাকবে বা তাদের জন্য তো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ কারণ যে ডিজাইন আর্কিটেকচার যারাই পড়ে তাদের কিন্তু ডিজাইনের ওপর প্রচুর কাজ করতে হয়, এই ড্রয়িং রুমের মধ্যেই কিন্তু তারা অনেক কিছু নিজেদের বন্ধুদের সাথে বা টিম ওয়ার্কও তারা করবে এবং এখান থেকেই তাদের যে ফিউচারের শুরু সেটা কিন্তু হবে। আর শুধু যে আর্কিটেকচারের স্টুডেন্টরাই এই ড্রয়িং রুম ইউজ করবে তা না, এখানে তোমরা যে কোনো মানে যে কোনো ডিপার্টমেন্ট বলতে মেকানিক্যাল, সিভিল বা যে কোনো ব্রাঞ্চ থেকে আসো না কেন ফার্স্ট ইয়ারের ড্রয়িং কিন্তু সবাই এই ক্লাসরুমের মধ্যে এসেই তোমরা করবে। তো এরপর আমরা এই ভিডিওটি শেষ করব ক্যাম্পাস রিভিউয়ে, তার আগে এই কলেজের প্লেসমেন্টটা নিয়েও তোমাদেরকে জানাবো কারণ দেখো ইঞ্জিনিয়ারিং পড়লেই হবে না, তোমরা 1-1.5 লাখ টাকা খরচা করে পড়াশুনো করবে, ফিজটা যাই হোক না কেন ফিজ স্ট্রাকচারও আমি তোমাদেরকে জানিয়ে দেবো, কিন্তু প্লেসমেন্ট তো তোমাদেরকে দিতে হবে। তো এরপর আমি তোমাদেরকে প্লেসমেন্ট সেলটাকে একটু দেখাবো, প্লেসমেন্ট সেলের সাথে সাথে প্রিভিয়াস কয়েক বছরে কী ধরনের প্লেসমেন্ট এখানে হচ্ছে সেটাও আমি তোমাদের কাছে তুলে ধরবো। শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির পুরো ক্যাম্পাস আমি তোমাদেরকে ঘুরে দেখালাম, ক্যাম্পাসের সাথে সাথে কলেজের ইনফ্রাস্ট্রাকচার, বিভিন্ন ল্যাবরেটরি, ক্লাসরুম সব কিছুই দেখালাম।
কিন্তু যেটা আমি আগেও আমার প্রত্যেকটি ভিডিওতে তোমাদেরকে বলে আসছি যে ইঞ্জিনিয়ারিং যেখানেই পড়তে যাও না কেন সেই কলেজের প্লেসমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। প্লেসমেন্টের সাথে সাথে ম্যানেজমেন্টও খুবই গুরুত্বপূর্ণ। তো ফাইনালি তোমরা সমস্ত স্টুডেন্টদের কাছে আজকে আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউটটা, যে স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউশনের অন্তর্গত। তো স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউশনের ডেপুটি ডাইরেক্টর স্যারকে আমি সাথে পেয়েছি। তো স্যারের মুখ থেকেই এই যে শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ, প্রাইভেট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে থেকে কেন তোমরা এই কলেজটিকে সিলেক্ট করবে, বা এখানে যে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে বা যা স্পেশালাইজেশন, স্যারের কাছ থেকে একটু শুনে নেব। তো স্যার, আপনি যদি আমার সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলেন। হ্যাঁ, নমস্কার সবাইকে। আমি পবিত্র গায়েন, স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউটসের ডেপুটি ডিরেক্টর। ধন্যবাদ আপনাকেও। আমি একটা কথাই বলবো যে দেখুন, মাধ্যমিক বা সমতুল পরীক্ষাগুলোর পর থেকেই পড়াশোনার অর্থাৎ কেরিয়ারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়, এবং যারা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায় তারা অনেকেই ভাবতে পারে আমি ক্লাস পাস টু করার পরে তারপরে জয়েন দিয়ে বিটেক পড়ব। কিন্তু যদি সত্যিই ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা থাকে তাহলে মাধ্যমিকের পরে নয় কেন? একদমই তাই। মাধ্যমিকের পর থেকেই শুরু করা যেতে পারে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তাদের জন্য আছে। আর এই কোভিড সিচুয়েশানে এই অতিমারির কারণে মাধ্যমিকের যারা মনে করছে যে রেজাল্টটা হয়তো আমার কাঙ্ক্ষিত মানের হয়নি, যতটা ভালো হওয়া উচিত ছিল ততটা ভালো হয়নি, তাদের উদ্দেশ্যে একটাই বলবো যে আর দেরি না করে ইঞ্জিনিয়ারিংকে যদি কেরিয়ার হিসাবে নিতে চাও তাহলে অবশ্যই এখন সঠিক সিদ্ধান্ত নাও। এই সময় একটা সঠিক সিদ্ধান্ত জীবনকে সুন্দর করে তুলতে পারে, আর একটা ভুল সিদ্ধান্ত সারা জীবনকে তছনছ করে দিতে পারে। আর এরপরে আমি যে কথাটা বলবো, আমাদের স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউটসের অধীনে এই কলেজটি, আপনি যেটা সবাইকে দেখাবেন। হ্যাঁ, অনেকেই জানেও এটা যে শ্রীরামকৃষ্ণ আপনাদের বিটেক কলেজও তো আপনাদের আছে এবং ডিপ্লোমাটা তো স্বামী বিবেকানন্দ গ্রুপের অন্তর্গত শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটি কিন্তু অবস্থানগতভাবে আমি প্রথমেই বলবো যে সাউদার্ন বাইপাস, যেটা ইস্টার্ন বাইপাসের যে এক্সটেন্ডেড পার্ট, সেটার একদম উপরে অবস্থিত হওয়ার কারণে এবং কলকাতার মানে সবচেয়ে নিকটে অবস্থিত হওয়ার কারণে যারা এখানে পড়াশোনা করবে তাদের কর্মোপযোগী করে তোলার জন্যে, ধরুন যতগুলো ইন্ডাস্ট্রি আছে কলকাতার কাছাকাছি সেগুলোতে আমরা ভিজিট করাতে পারবো, ফলে পড়াশোনার ক্ষেত্রে এবং হাতে কলমে শিক্ষার ক্ষেত্রে এবং অবস্থানগতভাবে যেহেতু আমাদের এই কলেজটি কলকাতার ভীষণ কাছে, আমি বলবো এই অ্যাডভান্টেজটা কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা মানে পাচ্ছে। এবং গত এক দশকেরও বেশি এই কলেজে আমরা চলছে আমাদের এই কলেজটি, এবং আমাদের ছাত্রছাত্রীরা দেশের কোথায় নেই, সমস্ত জায়গায় ছড়িয়ে আছে, অন্যান্য রাজ্যগুলো থেকে বিশেষ করে আসাম ত্রিপুরা এখান থেকে আমাদের প্রচুর ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনাটা করতে আসে এবং তারা নিজেদের ক্ষেত্রে সফল হয়ে ফিরে গেছে, এটা আমি বলবো আর কি। স্যার, আরেকটা বিষয় দেখেছি আপনাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে, আপনাদের তো এখানে আর্কিটেকচার আছে যেটা কিন্তু খুব রিয়ার, আমি অন্যান্য কলেজে ডিপ্লোমার মধ্যে দেখেনি। তো আপনি আপনাদের যে সমস্ত ব্রাঞ্চ আছে এবং এর যদি প্লেসমেন্টটা নিয়ে একটু বলেন, কারণ স্যার সবার স্টুডেন্টদের মনে এবং তাদের গার্জেনদের মনেও একটা চিন্তা থেকেই যায় যে আমরা ছেলেকে বা মেয়েকে বা যারা ভিউয়ার্সরা দেখছো তারাও হয়তো ভাবছো যে এত কিছু তো আমি দেখালাম তো প্লেসমেন্টটা কেমন হয়। তো স্যার, আপনি যদি আপনাদের একদম অফিসিয়ালি 2021 যেরকম প্লেসমেন্টটা হয়েছে তো তার যদি কিছু বিষয় আমাদেরকে বলেন, কারণ স্টুডেন্টরা তো অ্যাটলিস্ট প্লেসমেন্টটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তো সেটাতে যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, নিশ্চয়ই। এটা দেখুন, ইঞ্জিনিয়ারিং পড়তে হলে আমি তো বলছি যে কর্মোপযোগী হয়ে উঠতে হবে, নিজেদেরকে সেইভাবে আপডেট করতে হবে এবং সর্বোপরি একটা চাকরি দরকার। তো এই ক্ষেত্রে আমি একটাই বলবো যে চাকরি পাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র যে পুঁথিগত বিদ্যা সেটা তো যথেষ্ট নয়, হাতে কলমে আমাদের কলেজে সেগুলো, ধরুন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা আমাদের যে ব্রাঞ্চগুলো আছে তার মধ্যে একটি হচ্ছে আর্কিটেকচার, আমি আর্কিটেকচার নিয়েই বলি, আমাদের একমাত্র কলেজ যেখানে আর্কিটেকচার এখানে আছে, ডিপ্লোমা এখানে করতে পারে ছাত্রছাত্রীরা। এবং এই আর্কিটেকচার নিয়ে পড়াশোনার পরে তারা কোথায় যেতে পারে, কোন ইন্ডাস্ট্রিতে তারা যেতে পারে, বা সিভিল নিয়ে পড়াশোনা করার পরে কোথায় পৌঁছাবে, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনার, যারা হায়ার এডুকেশান করতে চায় তাদের ক্ষেত্রে তো আলাদা বিষয়, কিন্তু তাকে তো সবার ক্ষেত্রে তো
হায়ার এডুকেশন বা উচ্চশিক্ষা লাভের সঙ্গতি নাও থাকতে পারে, সেক্ষেত্রে তাদের আগে কোনো একটি কাজের ভিতরে ঢুকতে হয়। তো সে ব্যাপারে এই অতিমারির অবস্থাতেও আমাদের কিন্তু ছাত্রছাত্রীদের অনলাইন প্ল্যাটফর্মে তাদেরকে কর্মোপযোগী করে তোলার জন্য বিভিন্ন ইন্ডাস্ট্রির সঙ্গে টাই আপ করে তাদের যারা ইন্ডাস্ট্রি এর প্রতি ওরিয়েন্টেশনের জন্যে ওয়েবিনার অ্যারেঞ্জ করা হয়েছে, যা থেকে ছাত্রছাত্রীরা বেনিফিটেড হয়েছে এবং অনলাইন প্ল্যাটফর্মেই কিন্তু ইন্টারভিউগুলো কন্ডাক্ট করা হয়েছে। এবং আমাদের, আমি তো বলবো যে প্রায় ইতিমধ্যেই প্রায় 70-80% ছাত্রছাত্রী কিন্তু প্লেসড হয়েছে 2021 কোভিডের টাইম এই সময়েও। স্যার, ডিপার্টমেন্ট ওয়াইজ যদি একটু বলেন যে কোন কোন কোম্পানিতে আপনাদের এই 2021 এই কোভিডের টাইমও প্লেসমেন্ট সাকসেসফুলি হয়েছে, তো সেটা খুব বেটার হতো। হ্যাঁ, আপনি জানেন যে গত এক বছর ধরে কি কঠিন পরিস্থিতির মধ্যে আমরা সবাই একদম যাচ্ছি, এবং তার মধ্যেও আমরা কিন্তু প্লেসমেন্টের যা ব্যবস্থা করেছি আমি কয়েকটি অন্তত আপনাদের বলছি। সেটা হলো, যদি মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালের কথা বলেন তাহলে প্রথমেই আসে যে নামটি, সেটা সিগমা ইলেকট্রিক। এছাড়া JBM অটো লিমিটেড, রয়্যাল এনফিল্ড, জুভাস নেটওয়ার্ক মূলত ইলেকট্রিক্যালের জন্য, SKH মেটাল, ইলেকট্রনিক্সের জন্যও SB এন্টারপ্রাইজ, জুভাস নেটওয়ার্ক, স্পোর্ট্রিক্স, এই কোম্পানিগুলো ইতিমধ্যেই আমাদের ছাত্রছাত্রীদের এবং একটা বেশ ভালো পরিমাণ ছাত্রছাত্রীদেরকে নিয়ে গেছে আর কি। আর আপনি যদি CST কথা বলেন, CST ক্ষেত্রে মার্শন গ্রুপ, স্কাইরাম টেকনোলজিস, টেক মাহিন্দ্রা এবং প্রিভিয়াসলিও আমাদের যেগুলো হয়েছে ECL টেকনোলজিস, এবং এগুলোতে কিন্তু 2020-2019 এর ক্ষেত্রে বলছেন। আচ্ছা, টেকনিক্যাল অ্যাসোসিয়েট হিসাবে এমনকি LNT-তেও আমাদের ছাত্র ছাত্রীরা তারা কিন্তু সাফল্য পেয়েছে। মানে রেশিওটা কম হলেও সেখানে সিলেকশন অ্যাটলিস্ট হয়েছে, মানে আপনারা সেই সুযোগটা তাদেরকে করে দিয়েছেন। এত যে কোম্পানি এখানে তাদের নিয়ে এসে ক্যাম্পাস ইন্টারভিউ এর একটা অ্যারেঞ্জমেন্ট করে দেয়, সেই সুযোগটা তাদেরকে আপনারা দিয়েছেন? অবশ্যই। আচ্ছা, সেটা তো অবশ্যই দেওয়া হয়। এবং আমাদের ছাত্রছাত্রীদের অনেকেই আবার হায়ার এডুকেশনে যায়, এমনকি চাকরি পাওয়ার পরেও দেখা যায় তারা বেশ কিছু উচ্চশিক্ষাক্ষেত্রে অর্থাৎ BTech করতে চলে যাচ্ছে, মানে জব ছেড়ে দিয়ে তারা BTech হায়ার এডুকেশনের দিকে সরে আসে। আচ্ছা, আরেকটি বিষয় আমি সবার কাছে তুলে ধরতে চাই যে আমরা স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউটসের পক্ষ থেকে এটা আমাদের ছাত্রছাত্রীদের প্রতি এটা আমাদের বলা থাকে যে ধরুন কোনো আমাদের স্টুডেন্ট একবার যারা আমাদের এখানে ভর্তি হয় এবং তারা হয়তো কোথাও প্লেসড হয়েছে, কিন্তু কিছুদিন পরে হয়তো তাদের মনে হতে পারে যে এই কোম্পানিটা তার জন্য সুটেবল নয়, বা এমনকি এক বছর, দু বছর, এমনকি 5 বছর পরেও যদি তাদের মনে হয় যে এই কোম্পানিটি সুটেবল নয়, তখন আমাদের স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউটসের একটি সেন্ট্রাল ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল আছে। তারা, তাদের উপরে এই দায়িত্বটা দেওয়া আছে যে আমাদের ছাত্রছাত্রীরা যেখানে প্লেসড হয়েছে তারা কোনোভাবে যদি ডিসস্যাটিসফাইড হয় তাদের কর্মক্ষেত্রে, তাহলে নতুন করে তাদের কীভাবে আরও অন্য জায়গায় প্লেস করা যায় এবং কী করে তাদের কাছে আরও বেশি সুযোগ পৌঁছে দেওয়া যায়। অর্থাৎ ওয়ান্স আ স্টুডেন্ট অফ আওয়ার ইনস্টিটিউট ইজ আ স্টুডেন্ট ফর এভার, তাকে আমরা সবসময়ই গাইড করব প্লেসমেন্টের ক্ষেত্রে যে কোথায় আরও ভালোভাবে তারা আরও বেটার ভালো জায়গায় বেটার অপরচুনিটি বা বেটার অপশান তারা পেতে পারে। আচ্ছা, এবং সেই জন্য আমাদের যে ডেডিকেটেড ট্রেনিং প্লেসমেন্ট সেল, তারা কিন্তু সবসময় নিজেদেরকে কাজে লাগিয়ে চলেছে। মানে একবার পাস আউট হয়ে গেলেও আপনারা একটা জায়গাতে প্লেসমেন্ট দিলেন, সে যদি সেটার ক্ষেত্রে স্যাটিসফাই না হয় সেক্ষেত্রেও আপনারা তাদেরকে সাপোর্ট দেন অন্য কোনো কোম্পানিতে তাকে শিফট করার জন্য? একদম। এবং তার জন্যে এটাও করা হয় আমাদের কলেজগুলোতে, কলেজ এবং আমাদের ইউনিভার্সিটিও আছে আপনি জানেন, আমাদের সবাই সব ক্ষেত্রেই বলা আছে যে ধরুন আজকে কম্পিউটার সায়েন্সের যে স্টুডেন্টটি পাশ করছে, সে 2 বছর পরে দেখা গেল তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে একটা নতুন করে একটা কিছু তাকে নিজেকে আপগ্রেড করতে হবে, যেটা হলে তার কাজের ক্ষেত্রে সুবিধা হবে। তো এই রকম প্রয়োজন যখনই হবে স্টুডেন্টদের কাছে আমাদের
বলা আছে, তারা যদি একবার বলে যে আমার এই ট্রেনিংটা দিয়ে দিলে আমার কাজের ক্ষেত্রে আমার সুবিধা হচ্ছে, আমরা ফ্রি অফ কস্টে এই ট্রেনিংটা কিন্তু আমরা করে থাকি, এবং যাতে তার জব অপরচুনিটি মানে নতুন কর্মক্ষেত্রেও যেতে পারে অথবা পুরানো কর্মক্ষেত্রে আরও যোগ্যতরভাবে কাজটা করতে পারে, নিজের জায়গাটা আরও স্ট্রং আরও পাকাপোক্ত করতে পারে। আচ্ছা, তো এটা কিন্তু খুব রিয়ার দেখা গেছে যে একজন কলেজে জাস্ট যে একটা 3 বছরের ডিপ্লোমা করো বা 2 বছরের করো, জাস্ট এই 2 ইয়ার বা 3টে ইয়ারের রিলেশনশিপ না, একটা লং টার্ম বন্ডিং কিন্তু কলেজের সাথে এই শ্রীরামকৃষ্ণ বলো বা স্বামী বিবেকানন্দ গ্রুপের মধ্যে যখন কোনো স্টুডেন্ট একবার এন্ট্রি নেয় সেই জায়গাটা কিন্তু খুব স্ট্রং হয়, সেটা বোঝাই যাচ্ছে স্যারের কথা থেকে। হ্যাঁ, এই প্রসঙ্গে আমি আপনাকে একটু বলতে চাই যে আমাদের ডিরেক্টর ডক্টর নন্দন গুপ্তর এটাই স্বপ্ন যে প্রথম থেকে একটি ছেলে যখন আমাদের ছাত্র বা ছাত্রী হয়ে আমাদের ইনস্টিটিউটগুলোতে আসছে, তারা যেন এটাকে দ্বিতীয় বাড়ি হিসাবে মনে করতে পারে, এবং তাদের যারা শিক্ষক শিক্ষিকা বা ফ্যাকাল্টিজ যারা আছেন তাদের সঙ্গে তাদের তারা একাত্ম হয়ে থাকতে পারে, এবং তারাও তাদের মেন্টর হিসাবে তাদেরকে তাদের কী বলবো অলরাউন্ড ডেভেলপমেন্টে সাহায্য করতে পারে। এটা কিন্তু আমাদের ডিরেক্টর ডক্টর নন্দন গুপ্তের একটা স্বপ্ন, এবং সারা জীবন যাতে আমরা এই সাপোর্টটা দিতে পারি, আমরা আমাদের দায়িত্ব থেকে নিজেদের অব্যাহতি তো চাই না, বরঞ্চ আরও চাই যে তাদের কীভাবে আমরা সর্বদা আরও মানে যোগ্যতর করে তুলতে পারি। অবশ্যই স্যার, আমিও আশা রাখবো নন্দন স্যারের যে স্বপ্ন অবশ্যই সেটা খুব শীঘ্রই মানে সফল তো এখনও হচ্ছে আরও বেটার একটা জায়গাতে যাবে। তো যাই হোক, যারা স্টুডেন্টরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তারা একটা জিনিস হয়তো বুঝতে পারলে যে শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ টেকনোলজি সায়েন্স অ্যান্ড টেকনোলজি শুধু একটা কলেজ না, একটা সেকেন্ড বাড়ি হিসাবে তোমরা পেতে পারো, এখানকার প্রত্যেকটা ফ্যাকাল্টিজ মেম্বার থেকে শুরু করে সব কিছু তোমরা নিজেদের করে নিতে পারো। 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রাইভেট কলেজের মধ্যে কিন্তু তোমরা এই কলেজটিকে সিলেক্ট করতে পারো। প্লেসমেন্টের দিক দিয়েও স্যারের কাছ থেকে কিছু শুনলাম, এবং এটা যে 2021 মানে আমি এই বছরের ক্ষেত্রে বলছি, প্লেসমেন্টে রিসেন্ট প্লেসমেন্টে গিয়েছে এবং এখনও অনগোয়িং প্লেসমেন্ট চলছে। তোমাদের কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবে না। এই কলেজে যারা অ্যাডমিশন নিতে চাইছো বা এই কলেজ সম্পর্কে আরও জানতে চাইছো, অ্যাডমিশন তো পরের কথা, তোমরাও কিন্তু যে ডিসপ্লেতে বা ডেসক্রিপশনে যে নাম্বার পাচ্ছ সেখানে যোগাযোগ করতে পারো, এই ক্যাম্পাসে এসে ফিজিক্যালি একবার ভিজিট করে দেখে যেতে পারো, স্যারের সাথেও হয়তো তোমরা এসে পরিচয় করতে পারো বা এই ক্যাম্পাসটাকে দেখে কেমন লাগছে তোমাদের, বা এই কলেজের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভবিষ্যতে আরও এই কলেজ থেকে শুরু করে আরও প্লেসমেন্ট এবং আরও অ্যাচিভমেন্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার।